হ্যাঁ আমি সঙ্গীত জগতের মানুষ আমার যে কাজটা আমি সঙ্গীত নিয়ে করে থাকি সেটা হলো আমি ওয়ার্ল্ড সোসাইটিকে থ্রু মিউজিক কিছু মেসেজ সব সময় দিয়ে থাকি এই মেসেজ দিতে দিতেই আমার মনে হয়েছে যে সঙ্গীত নিয়ে যে মেসেজটা আমি সোসাইটির কাছে যেভাবে পৌঁছাবার চেষ্টা করছি সেই জায়গায় যদি সিনেমাকে আমি অবলম্বন করতে পারি তাহলে কাজটা আমার পক্ষে অনেক সহজ হয় সেই কথা ভেবেই আমার এই সিনেমায় আমার লাইফে হয়নি তবে আমি খুব রিলেট করতে পেরেছি যখন আমাদের শুটিং চলছিল সেই সময় অনেক সময় আমার যে সমস্ত বন্ধুদের আমি হয়তো মনেই করিনি কখনো কোনো সময় ভুলেই গেছি আমার অতীতের সেই দিনগুলো তাদেরকে আমি হঠাৎ করে আমার তারা আমার সামনে এসেছে মনে হয়েছে তাদেরকে মনে পড়েছে তাদের সঙ্গে আমি নিজের মনের মধ্যে আমি তাদেরকে নিয়ে কথা বলেছি এটা আমার মনে হয়েছে এবং তাদের সঙ্গে মিশবার মিলবার জন্যে একটা ইচ্ছে আকাঙ্ক্ষা মনের মধ্যে খুব হয়েছে আমার অসুবিধা হয়নি তার কারণ হচ্ছে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর কাজে ক্রিয়েটিভ ডিরেক্টরের সব দায়িত্বটাই থাকে কাজে সেই ভাবনা থেকে আমি করেছি কাজে আমার কোনো কাজ করতে কোনো অসুবিধা হয়নি আমার মনে হয়েছে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি একটা কথা বলছি আমার মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত ধারণা যে সত্তর দশকের পর থেকে আমি কিন্তু সিনেমায় খুব যে একটা ভালো বাংলা গান সবসময় পেয়েছি তা নয় হয়তো কিছু গান তো নিশ্চয়ই পেয়েছি সবসময় সব মানে যেটা আমরা ছোটোবেলায় যখন বাংলা গান সিনেমা আসতো বাংলা গানগুলো শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম গানগুলো নিয়ে ভীষণভাবে চর্চা করতাম শুধু তাই নয় পুজো সংখ্যার গান নিয়েও আমরা ভীষণভাবে চর্চা করতাম অপেক্ষা করতাম সেই ভাবনা চিন্তাগুলো এখনকার ছেলে মেয়েদের মধ্যে থেকে কিন্তু চলে গেছে সেই ভাবনা চিন্তাটাও নেই সেই সেইভাবে গানগুলোকে বোধহয় তারা পাই না তো সেই ভাবনা থেকে আমার মনে হচ্ছে সেই দিনটা যদি ফিরিয়ে আনতে পারি সেই ভাবনা থেকে আমার এই সিনেমায় পাঁচটি গান আছে পাঁচটা গানের মধ্যে আমি একটি গান যেটা সাধারণত মেয়েরা গায় না রক সং সেটা আমি একটি মেয়েকে দিয়ে গাইয়েছি এবং এ দুটি গান আছে সেটা লেডিস ডে আউটের এই তিন বন্ধু বন্ধুদের মধ্যে যে হইচই করে যে গান দুটো গাওয়া তার শুটিংটাও হয়েছে আমাদের একটা দার্জিলিংয়ে একটা কলকাতায় আরেকটা গান আছে যেটা আমরা মানে হিন্দি সিনেমা মানে হিন্দি গান যেটা আঙ্গিকের গান সেটা আমি নিজেই গিয়েছি আর আরেকটা গান আছে সেটা হলো রোম্যান্টিক সং এখন ব্যাপারটা হচ্ছে যে গানগুলোর লিরিক্স কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি এর মধ্যে দুটো গান সম্পূর্ণভাবে আমার নিজের আছে আর বাকিগুলো আমার ছেলে আমাদের মধ্যে রাগনডা মিউজিক রিসার্চ একাডেমির মধ্যে আছে এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গানের যে কথা থেকে সুর থেকে আয়োজন থেকে সব কিছু কিন্তু রাগনরাগ মিউজিক রিসার্চ একাডেমির মধ্যে থেকেই তৈরি হয়েছে এটা আমার ইনহাউস প্রোডাকশান আর গানগুলো যারা গিয়েছে তারা রাগনরাগ মিউজিক রিসার্চ একাডেমিরই ছেলেমেয়েরা দেখুন এই ছবির দর্শক নিশ্চয়ই একটা জিনিস আমি বলবো সবসময় যে হ্যাঁ শুধু দর্শক মানে মহিলা কেন্দ্রিক ছবি মানে শুধু মহিলারাই দেখবেন তা নয় এটা মেসেজ ওরিয়েন্টেড সিনেমা এখানে অনেক ধরনের মেসেজ আছে ধরুন আমি বললাম যে হ্যাঁ মহিলারা গিয়ে তাদের মেসেজটা পাবেন তাদেরকে রিলেট করতে পারবেন তারা খুশি হয়ে বাড়ি যাবেন নিজেদের ভালো লাগার দিকটা দেখবেন কিন্তু ভালো লাগা তো শুধু মহিলার মধ্যে থাকলেই হয় না বাড়ির যিনি কর্তা ব্যক্তি আছেন বাবা দাদা ভাই যারা রয়েছে তাদের মধ্যেও সেই জিনিসটা তো আসতে হবে তাদেরকেও বুঝতে হবে তবে না একটা সংসার সুন্দরভাবে তৈরি হতে পারে সেই কারণে সকলের এই ছবিটি দেখা উচিত এবং সকলে দেখবেন আশা করি আমি এর মধ্যে অনেকগুলো মানে সবচেয়ে বড়ো কথা যে মেসেজটা এর মধ্যে আছে সেটা হলো যে তিনজন মহিলাকে নিয়ে করা হয়েছে গল্পটা মধ্যবয়সী মহিলাদের নিয়ে এবং মধ্যবয়সী মহিলাদের মধ্যে জীবনে একটা সময় একটা ক্রাইসিস আসে যে ক্রাইসিসটা আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা মানে সমাজের প্রত্যেক জায়গাতেই আমরা দেখতে পাই এমন নয় যে একটা উচ্চস্তরে হচ্ছে নিম্ন স্তরে হচ্ছে মধ্যস্তরে হচ্ছে তা নয় কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এই বয়সে একটা ক্রাইসিস আছে যেমন ধরুন ছেলেমেয়েরা বড়ো হয়ে যায় হাজব্যান্ড প্রতিষ্ঠিত হয়ে যায় সুপ্রতিষ্ঠিত হয়ে যায় এটা আমরা চাই মহিলারা নিশ্চয়ই চাই সেটাই চাই কিন্তু অ্যাট দি সেম টাইম আমরা নিজেদের এক্সিস্টেন্সটাকে যেন খুঁজে পায় না আমরা সেইখানে আমরা যেন একাকিত্বের মধ্যে পড়ে যাই পড়ে যাই আবার কোনো সময় দেখা যায় যে কোনো মহিলা হয়তো অল্প বয়সে তিনি হাজব্যান্ডকে হারিয়েছেন তার সন্তানদের নিয়ে তাকে সংসার করতে হচ্ছে কিভাবে স্ট্রাগল করতে হচ্ছে তাকে আবার কখনো দেখা যায় একটি মহিলা হয়তো খুব ভালোভাবেই তার বিয়েটা হয়েছিল পরের পরে দেখা গেল তাকে সে বিয়েটা টিকিয়ে রাখতে পারলেন না ডিভোর্স হলো তাকেও যে লাইফটা একলা কীভাবে স্ট্রাগল করতে হয় এই ধরনের যে স্ট্রাগলগুলো মহিলাদের মধ্যবয়সে আসে সেইগুলোর জন্যে যে মেসেজটা এখানে তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে শুধু তাই না এই স্ট্রাগল করার সময় যদি আমরা মহিলারা যদি ছোটোবেলার কোনো বন্ধু বান্ধবকে বান্ধবীকে পা বন্ধুদের খুঁজে পাই এবং সেখানে যদি একটা বন্ডিং হতে পারে তাহলে হয়তো বাকি জীবনের অনেকগুলো দিন অনেক সময় আমরা খুব আনন্দে কাটাতে পারি ভালোভাবে কাটাতে পারি সেই মেসেজটাও আছে আর তার সঙ্গে আছে নিউ জেনারেশনের জন্য মেসেজ যেটা আমরা এখন দেখি যে মেয়ে ছেলেমেয়েরা ডিসিশান নিতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল সিঙ্গেল মাদার এখন হওয়ার জন্যে অনেকেই উৎসাহী এবং শুধু তাই নয় তার ভালো দিক মন্দ দিক কীভাবে আছে সেটাও তুলে ধরা হয়েছে এবং আমি লিভ টুগেদার করবো না বিয়ে থাকবো বিয়ে করবো এই যে একটা মেসেজ সেটাও কেউ তুলে ধরা হয়েছে তার সলিউশনও দেওয়া হয়েছে এবং আমরা আমরা যেটা দেখতে পারবো সর্বান্তকরণে সমাজের জন্যে এই সিনেমা একেবারে এই যুগের আবহাওয়ার জন্য একদম পরিপূরক এটা দেখা উচিত প্রত্যেকের এই সিনেমাটায় এসে উপভোগ করা উচিত এনজয় করা উচিত মেসেজগুলো নেওয়া উচিত এবং এই মেসেজগুলোকে নিয়ে তাদের সংসারে নিজেদেরকে কাজে লাগিয়ে নিজেদের সুস্থ জীবন ফিরিয়ে আনা হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে এনারা একসঙ্গে কাজ করেছেন এবং এনারা তিনজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের এরা তিনজনই ভীষণভাবে রিচ অভিনেত্রী এবং তাদেরকে আমি রেসপেক্ট করি অভিনেত্রী হিসেবে এবং তারা যে কাজটা যে সাপোর্টটা দিয়েছেন যে অভিনয়টা করেছেন যেভাবে আমার সঙ্গে সহযোগিতা করে যেভাবে কাজটা করেছেন আমি তাদের কাছে নিশ্চয়ই ঋণী এবং আমি মনে করি আমি সত্যিই হ্যাপি এবং শুধু তাই নয় সাহেব সায়নীয় যে কাজটা করেছে সেটার জন্যেও আমি খুব হ্যাপি ভীষণ সুখী ওদের অভিনয় দুজনের অভিনয়কেও আমি রেসপেক্ট করি খুব ভালো কাজ হয়েছে সব মিলিয়ে আর তার চেয়েও বড়ো কথা স্ক্রিপ্টটা জেনে লিখেছেন সর্বজিৎ ভীষণ স্ট্রং স্ক্রিপ্ট ভীষণ ভালো গল্প আর জন ভীষণ ভালো ডিরেক্ট করেছে ভীষণ হার্ড ওয়ার্ক করেছে আর আমাদের টোটাল যারা আরও একবারের টিম যারা আছে তাদের যে স্ট্রাগল তাদের যে কাজ সেই ফল তো আমাদের ভালো ফল পেতেই হবে আসুন দেখুন আমি বিশ্বাস করি একবার দেখলে আরও একবার একবার দেখলে বারবার আপনারা দেখতে চাইবেন আসুন দেখুন আরও একবার বারবার